নিদ্রাহীনতা একটি অসুস্থতা, কাজেই এর যথাযথ চিকিৎসা গ্রহণে জনগণকে উৎসাহিত করতে হবে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিকেলে রাজধানীর একটি হোটেলে স্লিপ অ্যাপনিয়া বা নিদ্রাহীনতা বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী আরও বলেছেন, একটি গবেষণায় দেখা গেছে মানুষ না খেয়ে 66 দিন বাঁচলেও না ঘুমিয়ে মাত্র 11 দিন বেঁচে থাকে। স্থূলতা নিদ্রাহীনতার অন্যতম একটি কারণ। এই সম্মেলনের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা তৈরি হবে এবং চিকিৎসকরা এ বিষয়ে নিত্য নতুন জ্ঞান আয়ত্ত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ডাক্তার দীপুমনি। দিনভর এই সম্মেলনে নানা আয়োজনে নিদ্রাহীনতা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়।